So we are in Behala Manton area. Amra ajke Bhool Bhulaiyaa 2 dekhar jonno esechi at Asoka cinema hall Behala. To jara Asoka cinema hall er byapare jane na taderke bole di Asoka cinema hall holo Behala er ekta khubi popular cinema hall. Eta popular karon ekhane sob rokomer cinema chole, bangla, hindi, english, যেটাই ট্রেন্ডিং এ তোমরা জানবে সেই সিনেমা এখানে দেখতে পাওয়া যাবে। আর এখানে আরো কিছু ফিচারস হলো, যেমন তোমার প্রাইসেস খুবই কম দামে পাওয়া যায় টিকিটস গুলো। যেমন তোমাদের বলি রিয়ার যেগুলো নিচের সিটস গুলো এখন প্রেজেন্টলি 100 টাকায় পাওয়া যায়, আর ব্যালকনি উপরে তোমরা সিটস গুলো 150 টাকায় পেয়ে যাবে। আর তারপর যদি বলি জায়গাটার ব্যাপারে, জায়গাটাও খুবই একটা আইডেন্টিফিকাল লোকেশনে রয়েছে। তোমরা যে কেউ বাস বা কিছু অটো ধরে তোমরা ম্যান্টনের কাছে অশোকা সিনেমা হলে নামিয়ে দিতে বললেই ড্রাইভার তোমাদের ওখানেই নামিয়ে দেবে, আর তারপর তোমরা এসেই তোমাদের পছন্দের সিনেমার টিকিটস এখানে এসে শো টাইম হিসেবে কেটে নিতে পারবে। এবার বলি, যদি কখনো কোনো মুভি খুব ট্রেন্ডিংয়ে চলে তখন তার ফার্স্ট উইকে একটু টিকিটসগুলো এসে বুকিং করাটা একটু রিস্কি হয়ে যেতে পারে, তার জন্য তোমরা বুক মাই শো অ্যাপে বুকিং করে নিতে পারো, যেমন আমরা করে নিয়েছিলাম। তো তখন হয়তো তোমাদের যা প্রাইস থাকবে তার থেকে সার্ভিস ট্যাক্স তোমরা ভালো করেই জানো দিতে হবে। এবার বলি, ভেতরে আমরা যখন প্রবেশ করেছি অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর ছিল, একদম স্ক্রিন বেশ লার্জ স্ক্রিন রয়েছে আর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। আর তাছাড়া তোমাদের নর্মাল যেমন মুভি হলে থাকে টয়লেট, ওয়াশরুম, ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে, ফুড স্টল রয়েছে, ভেতরে তোমরা কেনাকাটা করতে পারো, পপকর্নস রয়েছে নিতে পারো। আর সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট তোমাদের বলে দিই, যেখানে তোমরা বাকি কোন হলে যাই না কলকাতার মধ্যে, সাউথ কলকাতার মধ্যে এই একটা হলে তোমরা ফুডস নিয়ে প্রবেশ করতে পারো। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, তোমরা বাইরে থেকে ফুডস নিয়ে এই সিনেমা হলে এসে এনজয় করতে পারো মুভির সাথে। সো এটা মাস্ট, আমি বলবো, সাজেস্ট করবো, তো করেই দেখবে, ট্রাই করে দেখবে। তো আমরা গিয়েছিলাম, আমরা তো খুবই অনেক চিপস খেয়েছি, অনেক কোল্ড ড্রিঙ্কস নিয়ে গিয়েছি পুরো মুভির সাথে, মানে ফুড এনজয় বেশি করেছি। দেশে যেটা বলবো, আমাদের মুভির এক্সপিরিয়েন্সটা ভুল ভুলাইয়া 2 তো বেশ ভালোই ছিল। আমি যদি বলি একটা অ্যাভারেজ এন্টারটেনিং মুভি হিসেবেই আমার লেগেছে। এখানে কার্তিক আরিয়ান ছিল, কেয়ার আডবানি ছিলেন, টাবু ছিল মেন ক্যারেক্টারগুলোতে। টাবু খুবই দুরন্ত রোল করেছে, ওই লিড রোলে ছিল আর অ্যাক্টিং দুর্দান্ত করেছে। আর তাবু বয়স হওয়ার সাথে সাথে আমার যেটা পার্সোনালি লেগেছে, মানে অনেক গ্রুম করেছে। আর কিয়ার আডবানি তো সবাই জানো, সবাই পছন্দ করে কিয়ার আডবানিকে। তো আর তারপর কার্তিক আরিয়ান ভালো করেছে অ্যাক্টিং, কিন্তু স্টিল আমরা জানি ভুল ভুলাইয়া মানেই হচ্ছে অক্ষয় কুমার, আমাদের লেজেন্ড। তো ওকে আমরা অবশ্যই মিস করেছি, ও থাকলে হয়তো আরও বেটার হতে পারতো মুভিটা। আর কমেডি ক্যারেক্টার হিসেবে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা আর মনোজ যোশী, ওরা খুবই দুর্দান্ত অ্যাক্টিং করেছে। তো ওভারঅল আমার একটা অ্যাভারেজ এন্টারটেনিং মুভি হিসেবেই লেগেছে। তো তোমরাও গিয়ে দেখতে আসতে পারো।